ভোরে নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এবার সিলেটে নজর তারেকের। পুনর্গঠিত হচ্ছে জেলা বিএনপি, বাদ পড়ছেন 150 নেতা। গণতন্ত্র অনুযায়ী বিএনপির জেলা কমিটির পরিধি হওয়ার কথা 151 জনের, কিন্তু সিলেট জেলা বিএনপির কার্যক্রম চলছে 285 সদস্য নিয়ে। হাউস এই কমিটির কথা শুনে বিস্মিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র উপেক্ষা করে বৃহৎ এই কমিটি গঠনের ব্যাখ্যা চেয়েছিলেন তারেক। দলের নেতারা নিজেদের মতো জবাবও দিয়েছেন, কিন্তু তাতে খুব একটা সন্তুষ্ট হননি তারেক রহমান। নির্দেশ দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে জেলা বিএনপি পুনর্গঠনের। গণতন্ত্রের নির্দেশনার বাইরে একজন সদস্যও যেন না রাখা হয়, তা সাফ জানিয়ে দিয়েছেন তারেক। গত 8ই এপ্রিল ঢাকার সিলেট জেলা বিএনপির নেতাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে বৈঠকের পর এই নির্দেশনা দিয়েছেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা পেয়েই দল পুনর্গঠনের কাজ শুরু করে দিয়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। আগামীতে কমিটির পরিসর ছোট হওয়ার ইঙ্গিত পেয়ে বর্তমান কমিটির প্রায় 150 নেতা এখন আছেন পদপদবি হারানোর আতঙ্কে। দলীয় সূত্রে জানা যায়, সিলেটের সাংগঠনিক সর্বশেষ অবস্থা জানতে গত 8ই এপ্রিল ঢাকায় সিলেট জেলা বিএনপির শীর্ষ 9 নেতাকে তলব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যে অবস্থানরত তারেক সিলেটের নেতাদের সঙ্গে কথা বলেন স্কাইপে। প্রায় 2 ঘন্টার বৈঠকে জেলা, উপজেলা ও পৌর কমিটির তথ্য নেন তারেক। 151 সদস্যের স্থলে 285 সদস্যের জেলা কমিটির কথা শুনে বিস্ময় প্রকাশ করেন তিনি। গণতন্ত্র উপেক্ষা করে কমিটির গঠনের কারণও জানতে চান তারেক রহমান। তখন বিএনপি নেতারা জানান, 14 বছর ধরে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় অনেকেই পদ পদবি বঞ্চিত ছিলেন। তাদের মূল্যায়ন করতেই 2017 সালের 26ই এপ্রিল এ কমিটি গঠন করা হয়েছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মতিতেই বৃহৎ এই কমিটি গঠনের কথা জানান জেলার নেতারা। সিলেটের নেতাদের বক্তব্য শুনে সিলেট দলকে তৃণমূল পর্যায় থেকে হেলে সাজানোর নির্দেশ দেন তারেক রহমান। জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা ডেকে ওয়ার পর্যায় থেকে কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন কমিটি গঠন করা যায় তার কর্মকৌশল নির্ধারণ করে আগামী 15 মের মধ্যে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেন তারেক। কর্মকৌশল জমা দেওয়ার পর তার সঙ্গে আলোচনা করতেও জেলার নেতাদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে আগামীতে কোনো পর্যায়ের কমিটিতে দলের দুঃসময়ে রহস্যজনক ভূমিকা পালনকারী ও দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়দের স্থান না দেওয়ার নির্দেশ দেন তিনি। আগামীতে কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের পাশাপাশি যারা এলাকায় থাকেন না তাদের বাদ দিতে হবে, এমন সাফ নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত প্রধান। শুধু বিএনপি নয়, দলের 9টি অঙ্গ ও 2টি সহযোগী সংগঠনকেও ঢেলে সাজানোর উদ্যোগ নিতে বিএনপি নেতাদের নির্দেশ দেওয়া হয়। কোনো অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক অবস্থা কেমন তা আগামী 30ই এপ্রিলের মধ্যে তার কাছে পাঠাতে বলেন তারেক। তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলার বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। তিনি জানান, সাংগঠনিক অবস্থা জানাতে একটি ফরম্যাট তৈরি করে তা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের কাছে পাঠানো হয়ে গেছে। নির্দেশনা অনুযায়ী 30ই এপ্রিলের মধ্যে তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হবে। তিনি আরও জানান, রমজান মাস শুরুর আগেই জেলা বিএনপির কার্যনির্বাহী পরিষদের সভা আহ্বান করা হচ্ছে। ওই সভায় সিদ্ধান্ত নিয়েই ওয়ার্ড পর্যায় থেকে নতুন কমিটি গঠন শুরু হবে। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে জেলার আওতাধীন 13টি উপজেলা ও 4টি পৌর কমিটি গঠন করা হবে। এখন থেকে কোনো কমিটি গঠনতন্ত্রে উল্লিখিত সংখ্যার চেয়ে বেশি হবে না বলে জানান আলী আহমদ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।